আপনার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কয় রুমের এবং কয়তলা? এটা হচ্ছে আপনার 6 রুমের ঘর, এটা দোতলা সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এর আগের একটা ভিডিওতে দেখছিলেন উপরে ঝুল বারান্দা। জি 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 জি, কিন্তু এটা উপরে ঝুল বারান্দাটা বাদে সবই আছে এটার মধ্যে। খুবই সুন্দর নিখুঁত নকশা করা, আমি একটু এখানে আমার মিস্ত্রিরা কাজ করেছে যে কারণে একটু ধুলা হয়ে গেছে, বাট ঘরটা কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁত ডিজাইন দেওয়া। আচ্ছা আপনি যদি এই পাশ দিয়ে দেখান, দেখেন এই পাশ দিয়ে দেখলে দেখতে পারবেন, এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ যে নাইজেরিয়ান লোহা কাঠটা আমরা বলি সেই লোহা কাঠের আমরা ঘরটা পুরো কমপ্লিট করেছি। এটা হচ্ছে বারান্দা, এই যে এই সাইডটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা। আচ্ছা আচ্ছা, আর এই যে এই পাশে এটা হচ্ছে মূল ঘর, মূল ঘর। আমরা যদি ঘরে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন ভাইয়া, এটা হচ্ছে আপনার যেই ট্রেডিশনাল যে আমাদের কাঠের ঘরগুলো আছে ডিউটিনের বেড়ার, হ্যাঁ সেই কোয়ালিটির একটা ঘর। আর আমি যেহেতু ব্যবসা করি ঘরের উপরে, তা আমার কাছে সব ধরনের সকল ডিজাইনের ঘর রাখা এটাই আমার একটা দায়িত্ব। সিঙ্গেল ঘর দেখাবো আপনার পেছনে যেটা আছে, এটা রাজকীয় একটা ডিজাইনের ঘর। দেখেন এটা রাজকীয় সিঙ্গেল ঘর না? জি জি, এটা দোতলা ঘর, কিন্তু সামনেও নিচেও কোনো বারান্দা নাই, উপরেও কোনো বারান্দা নাই। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল। জি, এটাকে বলা হয় হাজারি বেড়ার ঘর। হাজারি বেড়া? জি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যারা নাকি রেডিমেড ঘর খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। রেডিমেড ঘর বলতে যারা ট্রেডিশনাল ঘরগুলো আপনারা খুঁজে থাকেন, এবং ট্রেডিশনাল ঘরের রাজ্যই হচ্ছে মুন্সিগঞ্জের লোহজংয়ের কাঠপট্টিতে। তো আজকে আমাদের সাথে আছে মেসার্স সর্দার এন্টারপ্রাইজ থেকে সাকিব ভাই। সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি ঘর দেখাবেন ভাই? আজকে আমার ভিডিওতে মূলত যেরকম আপনার টপ বারান্দার ঘর থাকবে, সিঙ্গেল ঘর থাকবে, ডিউটিনের বেড়া ঘর থাকবে, বা সিঙ্গেল একতলা ঘর থাকবে, আবার আপনার দোতলা সিঙ্গেল ঘর থাকবে, এই ধরনের ঘরই দেখাবেন ইনশাআল্লাহ। আপনার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কয় রুমের এবং কয়তলা? এটা হচ্ছে আপনার 6 রুমের ঘর, এটা দোতলা সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এর আগের একটা ভিডিওতে দেখছিলেন উপরে ঝুল বারান্দা। জি জি জি, কিন্তু এটা উপরে ঝুল বারান্দাটা বাদে সবই আছে এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাক বারান্দা ঘর। নাক বারান্দা? জি, নাক বারান্দা ঘর। আর এটার মধ্যে যে কাঠগুলো আমরা ইউজ করেছি সম্পূর্ণ হচ্ছে লোহা কাঠ, বডিতে বডিতে এবং খুঁটি চালা রুয়া বাগা যা আছে সব আপনার হলো লোহা কাঠ। আর যদি জাস্ট ফ্লোর যেগুলো আছে, জি জি জি, ফ্লোর গুলো হচ্ছে দেশি কোরাই কাঠ যেটাকে বলা হয়। জি জি। আচ্ছা, আমি আর একটু ক্লোজ করে দেখাই, দেখেন এই যে কাঠ গুলো চমৎকার নকশা করা, খুবই সুন্দর নিখুঁত নকশা করা। আমি একটু এখানে আমার মিস্ত্রিরা কাজ করেছে যে কারণে একটু ধুলা হয়ে গেছে, বাট ঘরটা কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁত ডিজাইন দেওয়া। আচ্ছা, আপনি যদি এই পাশ দিয়ে দেখান, দেখেন এই পাশ দিয়ে দেখলে দেখতে পারবেন, এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ যে নাইজেরিয়ান লোহা কাঠটা আমরা বলি সেই লোহা কাঠের আমরা ঘরটা পুরো কমপ্লিট করেছি। এটা হচ্ছে বারান্দা, এই যে এই সাইডটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা। আচ্ছা আচ্ছা, আর এই যে এই পাশে এটা হচ্ছে মূল ঘর, মূল ঘর। আমরা যদি ঘরে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন। আচ্ছা, এটা কি পার্টিশন হবে ভাই? জি, এখানে পার্টিশন হবে, এখানে পার্টিশন হবে, উপরে আরো ফ্লোর করতে পারবেন আপনারা। জি, উপরে একবারে টপে আপনার ফ্লোর করা আছে, টপে ফ্লোর করা আছে, টপে স্লিং করা আছে। এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন উচ্চতা এবং কত সুন্দর লাগে সাইড থেকে। আমরা আর একটু পিছনে যাই দর্শক বন্ধুরা, এই হচ্ছে পেছন সাইড। জি, এটা পেছন সাইড, এই হচ্ছে পেছন সাইড। পেছন সাইডে এই সমস্ত ঘরের কিন্তু একটাই ঐতিহ্য, জানালা থাকে প্রচুর। জি, প্রচুর জানালা থাকে এবং প্রচুর ডিজাইন, প্রচুর ডিজাইন থাকে। এরকম একটি বাড়ি, এইরকম একটি বাড়িতে আপনার এরকম একটি ঘর যদি আপনি সাজান, দেখেন এই যে পাশে যদি নারকেল গাছ, এরকম নারকেল গাছের পাশে লাগা দেখতেও কত চমৎকার লাগে, ঐতিহ্যবাহী একটা ঘর। তো এই ঘরটা দেখলাম যে পাশ দিয়ে একটা ই দিয়েছেন ভাই, দরজা দিয়েছেন। এটা হচ্ছে আপনার পাশ দিয়ে দরজাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে কেউ কিচেন বানাতে চাইলে কিচেন বানাতে পারবে, ওয়াশরুম এগুলো অ্যাটাচ করে করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, সেইটা করে আমি ভাবতেছিলাম যে ওয়াশরুমটা কোথায় করে। এইটা হচ্ছে ওয়াশরুম বা কিচেন করার জন্য। আপনারা দেখেন এই যে এখানে আমার পাশে কিন্তু বসত বাড়ি আছে, এই যে এখানে, এখানে দেখেন এই যে অ্যাটাচ করে কিন্তু ওয়াশরুম বানিয়ে নিয়েছে ওই যে ওই পাশে। হ্যাঁ, যদি একটু কষ্ট করে দেখান কাস্টমারের বুঝতে সুবিধা হবে। দেখেন যে এই যে অ্যাটাচ করে এই সমস্ত ঘরে আপনারা ওয়াশরুম কিভাবে বানান, এই যে অ্যাটাচ করে কিন্তু ওয়াশরুম পাকা করে বানায় নিছে। আচ্ছা আচ্ছা, এখন সে যে কাঠের ঘরে থাকে না, বিল্ডিং এর মধ্যে থাকে, এটা বোঝা যাবে না, যাবে না, রাত্র হোক যখনই হোক বা কারো অসুস্থতা হোক, সে কিন্তু ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুম বানানোর সুবিধাটা কাঠের ঘরের সাথে পাচ্ছে, আমরা সেই দরজাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যে কারণে ভাই আপনার এখানে আসার ঠিকানাটা কি? আমার এখানে আসার ঠিকানা হচ্ছে, আমার জেলার নাম হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহজন থানা কলাবাগান কাঠপুটি ঘোড়াদুর পাকা ব্রিজ সংলগ্ন। আচ্ছা, আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গানচিল বাস কাউন্টার আছে। গানচিল বাস বা ইলিশ বাস, ওই বাসে উঠা যদি আপনি বলেন যে আমি লোহজন ঘোড়াদুর পাকা ব্রিজে নামবো, ওখানে নামাই দিবে এবং পাশে আমার দোকান, আপনি সরাসরি আমার সাথে মিট করতে পারবেন। আচ্ছা, তো দর্শক বন্ধু আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যে আমরা যে ঘরটা দেখাচ্ছিলাম এই ঘরের পেছনের সাইডটা হচ্ছে এই যে এইটা, যে দেখেন পেছনের সাইড থেকে। হ্যাঁ ভাই, এই যে এখানে দেখেন আমাদের কত কাজ চলছে, এবং এখানে কিন্তু টিন লাগানো হয়নি, দেখেন আমার কাঠগুলো কি নিখুঁত। জাপানিজ বা আবুল খায়ের হয়, ভালো হচ্ছে প্লেন শীটের মধ্যে জাপানিজ স্ট্যান্ডার্ড যে প্লেন শীট।
এটা টু পার্ট হোয়াইট হয়। আচ্ছা টু পার্ট হোয়াইট হয়। জি জি। আর আবুল খায়ের হচ্ছে বেস্ট হচ্ছে আপনার ঢেউটিনটা। ঢেউটিনটা। জি জি। আমি দর্শককে একটু দেখাই যে দেখেন যে এরকম ফ্রেম বানানো হয়। এরকম ফ্রেম বানানোর পরে এই যে এইরকম করে হচ্ছে টিনটাকে সেটআপ করা হয়। জি জি জি। টিনটাকে সেটআপ। তো সাকিব ভাই আমরা তো ঘরটা দেখলাম, তো এই ঘরটার প্রাইস কত ধরছেন ভাই? জি একেবারে ফিক্সড প্রাইস 6,20,000 টাকা। এই ঘরটা 6,20,000 টাকা? জি জি জি, একবারে ফিক্সড প্রাইস। আচ্ছা একদম ফিক্সড প্রাইস না? জি, এটা কিন্তু আপনার নিচে ফ্লোর, মাঝে ফ্লোর, একবার উপরে কিন্তু একবার সিলিং দেওয়া। আচ্ছা আচ্ছা। আমরা তো এই যে 6,20,000 টাকার প্রায় দেখলাম ঘর দেখলাম, এরপরে আর কি দেখবো ভাই? জি, এরপরে আমার কাছে এরকম একটা বারান্দা ঘর থাকবে, সেটা হচ্ছে লোহা কাটা পাটাতন্ত্র সম্পূর্ণ ফুল কমপ্লিট। হ্যাঁ। তারপরে একটা ঢেউটিনের বেড়ার একতলা ঘর থাকবে। আচ্ছা। 6 ফিট 6 ফিট বাই বাই একটা সিঙ্গেল ঘর থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলেন দেখাই। চলেন ভাইয়া, এটা হচ্ছে আপনার যেই ট্রেডিশনাল যে আমাদের কাঠের ঘরগুলো আছে ঢেউটিনের বেড়ার, হ্যাঁ সেই কোয়ালিটির একটা ঘর। আর আমি যেহেতু ব্যবসা করি ঘরের উপরে, তো আমার কাছে সব ধরনের সকল ডিজাইনের ঘর রাখা এটাই আমার একটা দায়িত্ব। আচ্ছা। অনেক সময় কাস্টমার এসে বলে যে ভাই ঢেউটিনের বেড়ার ঘর নিবো। হ্যাঁ হ্যাঁ, টিনের ঘর, যে তাদের জন্য এটা ঢেউটিনের না? হ্যাঁ, এটা সম্পূর্ণ লোহা কাঠের। আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ লোহা কাঠের, 2 সিট পাটাতন হচ্ছে কোরি কাঠের। হ্যাঁ। দরজা জানলা এভরিথিং যা আছে সবই লোহা কাঠের। হ্যাঁ ঠিক আছে। আর উপরে যে ঢেউটিন চালের টিনটা আছে ঢেউটিনের, এটা হচ্ছে 32 mm। বডি যে ঢেউটিন এটাও 32 mm। এটাও 32 mm। দুইটাই আবুল খের কোম্পানির। উপরটা হলো লাল রঙের আর নিচেরটা হচ্ছে অ্যাশ কালারের। অ্যাশ কালারের। জি জি ভাই। এটার ভিতরে রুম কত? এটার ভিতরে রুম হচ্ছে 2টা। আচ্ছা। এটা লম্বাই হচ্ছে 23 ফিট, পাশে হচ্ছে 12 ফিট। আচ্ছা, এবার আমারে বলেন যে ভাই একটা ঘরের গ্যারান্টি কতদিন থাকে? আচ্ছা, আমাদের একটা ঘরের গ্যারান্টি হচ্ছে এটা মেইনটেনেন্সের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি এই ঘরটা নিলেন, নিয়ে এক জায়গায় ফালাই ছেড়ে দিলেন। হ্যাঁ রাইট, ঘরটা ঠিকই থাকবে, লোহা কাঠ ঘুনেও খায় না, পচবেও না। হ্যাঁ, কিন্তু ঘরের কালারটা যেটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই জন্য কি করতে মেইনটেন্স, এই যে আমার পাশে একটা ঘর দেখেন, এটা কিন্তু আপনার স্বাধীনেরও বহুত আগের ঘর। এটা এটা না? জি, প্রচুর আগের ঘর, এবং আমাদের এলাকার মধ্যে যদি সবচেয়ে মুরব্বী ঘর বলেন এটাই আছে এই ঘরটা। ঠিক আছে, এটা কিন্তু আগের যে লোহা কাঠের ঘর সেটা। হ্যাঁ হ্যাঁ। তো এই ঘরটা আর এই ঘরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে যে কাঠের ঘর দোতলা ঘর, কিন্তু সামনেও নিচেও কোনো বারান্দা নাই, উপরে কোনো বারান্দা নাই। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল। জি, এটাকে বলা হয় হাজারি বেড়ার ঘর। হাজারি বেড়া? জি। আচ্ছা, হাজারি বেড়ার এটার মানে মিনিংটা কি? এটা হাজারি বেড়ার মিনিংটা হচ্ছে যেরকম এমনিতে নরমাল যে বেড়ার বেড়া, মানে হাজারি বেড়া হচ্ছে এটা নাম আর কি। আচ্ছা আচ্ছা। আসলে বেড়ার মধ্যে অনেক কাঠ লাগানো, তো এই কারণে এটাকে হাজারি বেড়া বলা হয়। আচ্ছা, এটা মানে অনেক কাঠ ছোট সুন্দরটা। জি জি, এটা ডিজাইন আর কি, ডিজাইন আসছে। আর এই যে দরজা আর এটা দেখেন আপনারা, কারুকাজটা দেখেন, এই যে দরজার কারুকাজটা কিন্তু খুব সুন্দর, অনেক চমৎকার। আসলে এই যে এই পাশ দিয়ে এরকম একটি ঘর যদি আপনার বাড়িতে থাকে বাংলো হিসেবে, বাংলো ঘর হিসেবে, তাহলে আসলে মানে এইটাই আপনার পরিবেশটাই কিন্তু একদম পরিবর্তন হয়ে যায়। এটার ভিতরে রুম হবে কয়টা? এটার মধ্যে রুম উপরে হবে 2টা, নিচে হবে 2টা, 4টা। 4টা? জি, 4টা। উপরে হচ্ছে আপনার এদিকে সিঁড়ি করছেন নাকি? না, সিঁড়ি এখনো কাজ কমপ্লিট হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি কাজ আমরা করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে পার্টিশন দিয়েছেন? জি, পার্টিশন দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা রুম, আর এই যে এই হচ্ছে একটা একটা রুম। জি ঠিক আছে, এখানে আপনারা ড্রয়িং রুম করতে পারেন, এখানে ডাইনিং করতে পারেন, আর উপরে হচ্ছে থাকার ব্যবস্থা। জি জি জি। তো যে যেভাবে ব্যবহার করে সাকিব ভাই, এইরকম একটি ঘর যদি নিতে চায় তাহলে কত টাকা পড়বে ভাই? এরকম বলতে ভাই আপনি এই ঘরটা নিতে পারবেন, আপনার ভিউয়ার্স এই ঘরটা নিতে পারবে। এটা এখনো সেল হয় নাই। এটা সেল হয় নাই? জি জি, এখনো সেল হয় নাই, আমরা অল্প কিছুদিন যাবত এটাকে আমরা কমপ্লিট করেছি, সপ্তাহখানি হবে কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখনো সিঁড়ি কাজটা কমপ্লিট হয় নাই। এটার মধ্যে কি কি আছে সেটা একটু বলে দিই, না হলে তো বুঝবে না। যে এটার মধ্যে যাবতীয় যে বডিতে যে যত কাঠ লাগানো আছে সবই হচ্ছে লোহা কাঠ। আচ্ছা, সব লোহা কাঠ। এবং বডিতে যে প্লেন শীট গুলো লাগানো আছে এগুলো হচ্ছে জাপানি স্ট্যান্ডার্ড যে প্লেন শীট সেটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা। আর উপরে চালের টিনটা হচ্ছে রঙিন টিন, লাল রঙের। আচ্ছা, যেটা স্ট্যান্ডার্ড এবং বর্তমানে ব্যাপক সারা পেয়েছি আমরা লাল রঙের যে ডেটিংটা সেটার জন্য। জি জি, না লালটা তো দেখতেও ভালো লাগে দূর থেকে। আর হচ্ছে আপনার ফ্লোরটা, উপরে ফ্লোরটা, নিচের ফ্লোরটা হচ্ছে কোরি কাঠ, দেশি কাঠের মধ্যে। আচ্ছা আচ্ছা। এছাড়া এভরিথিং সবই লোহা কাঠ। তো এই ঘরটা নিঃসন্দেহে আপনারা পারচেজ করতে পারবেন, একদম টেনশন ফ্রি। এইটার প্রাইস কত চাচ্ছেন? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে আপনার 4,40,000 টাকা। 4,40,000? কি 4,40,000? একেবারে ফিক্সড ভাই, একদম ফিক্সড। আচ্ছা, আমার প্রবাসী ভাইরা যারা যদি কেউ পাঠায়, আমি যতটুকু সম্ভব আমি
আচ্ছা, এবার একটু বলেন যে এই ঘরগুলোতে ফ্লোর মানে টাইলস করার কোন সুবিধা আছে? জি জি জি, টাইলস করতে পারবেন আপনি যে কোনো সময়, কোনো প্রবলেম না, আপনি নিজের ফ্লোরটা রেখে দিব, ওটা যে প্রাইসটা সেটা মাইনাস করে দিব। আর আপনার ওই যখন ফ্লোর করবেন, ফ্লোরের মাপ দিয়ে দিব, ওটার সাথে ক্ল্যাম্প বসাই দিবে, ওই ক্ল্যাম্পটা খুঁটির সাথে নাট ফিটিং হবে, ঘর উঠে যাবে ইনশাআল্লাহ। টাইলসও বসানো যাবে, জি জি জি। আমি এই যে একটু দেখাই দর্শকরা, এই যে দেখেন এখানে যে
এরপরে হচ্ছে একটা নাক বারান্দার ঘর সম্পূর্ণ লোহাকারের। জি, এটা তো আসলে জটিল। দেখেন দর্শক বন্ধুরা যে আসলে দেখতে ভালো লাগতেছে, চমৎকার। এটা কয় বান্দর নাকি কি বান্দর? এটা বন্দর, বন্দর বলা। জি, এটা আইতেশে বন্দর। আইতেশ না? জি, আইতেশে বন্দর, সম্পূর্ণ লোহাকার। নিচের যে ফ্লোরটা আছে সেটা নাইজেরিয়ান লোহাকার। আচ্ছা, আইতেশ বলতে আমরা কি বুঝাই? এটা হচ্ছে লম্বা 23 ফিট, পাশে হচ্ছে 12 ফিট। আর বারান্দা সহকারে যদি হিসাব করি তাহলে আয় 28 বন্দর। আচ্ছা আচ্ছা, বারান্দাটা হচ্ছে 8 ফিটের। আচ্ছা, তো চলেন আমরা একটু কাছের দিকে যাই। কাছের দিকে যাই, দেখি এই যে এগুলো তৈরি হচ্ছে না? হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে, এগুলো এখানে উঠবে। কিছু ঘর আছে ওয়াটারি, সেগুলোর কাজ চলতেছে। এখানে কি কি ব্যবহার করছেন ভাই? এটার মধ্যে সম্পূর্ণ লোহাকাঠ এবং ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে হাতে ডিজাইন করা আছে। কিছু কিছু ডিজাইন আছে রাউটারের। আর এখানে কিন্তু আপনার আমরা এই ডিজাইনটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা শিকের কাঠটার মধ্যে ডিজাইন করে দিয়েছি, রুইটন ডিজাইনটা। জি জি। এবং আপনার যে জানালা যে উইন্ডোগুলো আছে এগুলো কিন্তু আপনার লোহাকাঠের। লোহাকাঠের, জি জি। আর এখানে যে আমরা নিচের যে ফ্লোরটা ইউজ করেছি সম্পূর্ণ ঘরের নিচের ফ্লোরটা লোহাকাঠের, নাইজেরিয়ান লোহাকাঠ। এটা নাইজেরিয়া? জি। তো অনেকে তো যে কোরই কাঠটা, কোরই কাঠটা আমরা একটু, যারা কোরই কাঠ নিতে চান তাদের জন্য আমাদের ঘর আছে ফার্স্টে দেখাইছি। আচ্ছা জি। যারা একটু বিগ বাজেটের ঘর নিতে চান তাদের জন্য এটা। এইখানে রুম হবে কয়টা ভাই? এটা আমি ভিতরে ঢুকে ইনশাআল্লাহ দেখাই দিব। চলেন আমরা একটু ভিতরে ঢুকি। এটা ঢোকা যাবে বোধহয় না? জি জি জি। আচ্ছা, এটা বারান্দা? এটা বারান্দা। হ্যাঁ, এটা বারান্দার উপরে আপনার হিট প্রুফ ফর্ম দিয়ে দিয়েছি, যেটাকে বলা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটার কারণে গরমের তাপমাত্রাটা খুবই কমে আসবে, শীতের দিনে শীতটাও কম লাগবে। হ্যাঁ হ্যাঁ। এইখানে আপনারা চাইলে ড্রয়িং রুম করতে পারেন, অথবা এই যে দেখেন এখানে আরেকটা রুম আছে, এই রুমটাও যদি আপনারা চান তাহলে এখানেও ড্রয়িং রুম করতে। না, এটা হচ্ছে চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুম বাচ্চাদের জন্য। না, কেউ যদি চায়, কেউ যদি চায় যে আপনারা একটা বসার, বা এই যে এটা হচ্ছে বসার রুম ভাইয়া, এটা বসার, এটা বসার রুম, এটা একটা বেডরুম। আচ্ছা আচ্ছা। আর এই যে ভিতরে, ভিতরে হচ্ছে আপনার এটা হচ্ছে ডাইনিং রুম। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস। আচ্ছা, এই যে সিঁড়িগুলো দেখেন, সিঁড়িগুলো কি কাঠের ভাই? এটা হচ্ছে লোহাকাঠের একটা ডুপ্লিক সিঁড়ি, যেটা আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনের সিঁড়ি, হ্যাঁ সেগুলো হচ্ছে এটা। আচ্ছা, এইটা এইটা হচ্ছে একটা রুম। আমরা এই যে একটা রুমের মধ্যে আসি, আর এই যে এই পাশে হচ্ছে আরেকটা রুম। না, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটা হচ্ছে মাস্টার, মাস্টার বেডরুম। এই যে দেখেন মাস্টার বেডরুম, একটু অন্ধকার তো আমরা তারপরে দেখানোর চেষ্টা করতেছি। আর এদিক তো উঠা যাবে সাকিব ভাই? জি জি, অবশ্যই ভাই, উপরে। চলেন আমরা একটু উপরে দিকে যাই। যে সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি, সিঁড়ি ব্যবহার করতেছি। এটা ডুপ্লেক্স সিঁড়ি, এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি, ডুপ্লেক্স ঘর। ওরে বাবা, এটা তো ঢুকে আমার মনটা ভরে গেল। এখানে আবার রেলিং করা আছে। জি জি, এখানে যাতে সেফটির জন্য বাচ্চারা যাতে না পড়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেক বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করবে, খেলবে। হ্যাঁ হ্যাঁ, ওরা যাতে না পড়ে যায় তার জন্য একটা সেফটির জন্য আমরা এটা দিয়ে দিয়েছি, সেফটির জন্য এটা কাট দিয়ে। হ্যাঁ আচ্ছা, যে এইখানে এই যে আরেকটা এখানে পার্টিশন করা আছে, এই পার্টিশন আর ইউরোপিয়ান স্টাইল আমরা উপরে সিলিং করে দিয়েছি। এই যে দেখেন, হ্যাঁ ইউরোপিয়ান স্টাইল, এই যে দেখেন কাঠের সিলিং। জি, কাঠের সিলিং, তাপ লাগবে না। না, তাপ লাগবে না, লাগবে না। হ্যাঁ, এটা উপরে টিনটারে এইভাবে সিলিং করছে। এইটা আর একটা রুম, তো আসলে একটু অন্ধকার, আমরা খুব পরিষ্কার দেখাতে পাচ্ছি না দর্শক বন্ধু। তারপরও চেষ্টা করছি আপনাদের জন্য যে যতটুকু সম্ভব যেন দেখানো যায়। এই যে সিলিংগুলো দেখেন, এই সিলিংগুলো করছে, তো এই হচ্ছে। তো আমরা নেমে যাচ্ছি, নেমে যাওয়ার পরিবেশটা দেখেন, এই যে এইভাবে সিঁড়ি ব্যবহার করে আপনারা নামবেন, ডুপ্লেক্স ঘর। রিপন ভাই, আমরা সিঁড়িতে সেফটির জন্য হাতল দিয়ে দিয়েছি কাঠের। আচ্ছা, চাইলে মুরুব্বির উঠতে পারবে। এটা কিন্তু খুবই নিখুঁতভাবে উঠানো হয়েছে, অনেক ঢালুও না, একবারে মানে মিনিমাম যে যেভাবে মহিলারা উঠতে পারে বা বয়স্ক মানুষ উঠতে পারে তাদের জন্য এই ডুপ্লেক্স সিঁড়িটা করা। সুন্দরভাবে বাচ্চারা উঠতে পারবে, খুবই সুন্দরভাবে হাতল দিয়ে দিয়েছি। এবং হাতলের এখানে টেম্পোরারি একটা কাঠ লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু আরো বড় একটা খুঁটি হবে। আচ্ছা, তাই না? জি জি জি। সাকিব ভাই, আমরা তো ঘরটা দেখলাম। জি, তো ঘুরে ঘুরে তো এখন আমাদেরকে বলেন যে এই যে এরকম একটি ঘর কত টাকা চাচ্ছেন আপনি? জি, এটার প্রাইস হচ্ছে আপনার 790,000 টাকা। 790,000 টাকা? আচ্ছা, তো আমরা পুরো ঘরটাই দেখলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুরা। তো আমাদেরকে একদম শেষ পর্যায়ে চলে আসছি, ঠিকানাটা যদি আরেকবার বলেন আপনার। এখানে আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজন থানা কলাবাগান কাঠপুট্টি। আচ্ছা জি। তো আর সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেমটা একটু বলেন। আমাদের যখন ঘর কিনতে আসবেন অবশ্যই আপনাদের ঠিকানাটা বলবেন। হ্যাঁ, আমরা সেই অনুযায়ী আমাদের লেবার মিস্ত্রি ট্রাক আছে, আমরা ঠিক করে দিব ইনশাল্লাহ। এবার ঘরের কেনার সময় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টে যেতে পারেন। এই যেরকম এটা আমরা প্রাইসটা যেটা বললাম 790,000 টাকা, এটা শুধু ঘরের প্রাইস। আচ্ছা আচ্ছা, এটার বাইরে হচ্ছে আপনার কেয়ারিং চার্জ। জি,
আমার বাড়ির আশেপাশে যদি কেউ নেয় 30,000 টাকার মতো খরচ যাবে, যদি কেউ দূরে যায় এক্সট্রা আরো 10,000 টাকা লাগতে পারে। আচ্ছা, ট্রাক ভাড়াটা? জি জি। আর ফিটিং করার সময় কি এই এটার মধ্যে প্রাইস হয়ে যাবে? এটার মধ্যে? জি জি। আচ্ছা, শুধুমাত্র যে মানে লেবাররা থাকবে তাদের থাকার খাওয়ার ব্যবস্থাটা? থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই যে এটা হচ্ছে দেড়তলা ঘর, এটাও কিন্তু সম্পূর্ণই হাজারি বেড়া বলতে পারেন। হাজারি বেড়া? হ্যাঁ, কিন্তু এটার যে ডিজাইনটা, জি, এটা ডিজাইনটা আর একটু ডিফারেন্ট আর কি, অনেক সুন্দর ঘরটা, দেখলে যে কোনো মানুষের পছন্দ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এটার মধ্যে আসলাম কি কারণে, একটু আগে আমি একটা ঘর দেখিয়েছিলাম, ওটার ভিতরে আমি ঢুকতে পারি না, প্লাস সিঁড়িটাও দেখাতে পারি না। জি জি জি। তো ইনশাআল্লাহ এটার মধ্যে আমি ঢুকবো এবং সিঁড়ি দেখাবো। ভাইয়া, এই যে এটা হচ্ছে সেকেন্ড অপশন ডোর, আমার সামনে এখানে একটু কিছু বেড়া রাখা, তো এই জন্য ওখানে ঢুকতে পারলাম না। এই ডোরটা দিয়ে আমরা ঢুকলাম। এটার মধ্যে কিন্তু ভাই পার্টিশন করা আছে, খুব সুন্দর। এটাও পার্টিশন করা? না। জি জি। আচ্ছা, এটাও পার্টিশন করা। যেহেতু দিনের সূর্য ডুবে যাওয়ার সময় এই জন্য একটু অন্ধকার। অন্ধকার, হ্যাঁ। যাই হোক, এখানে কিন্তু একটা সিঙ্গেল খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের সিঁড়ি দেওয়া আছে, যেটা অল্প জায়গার মধ্যে করা হয়। আর উপরে যদি ওঠেন, উপরে কিন্তু আপনি থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, ডুপ্লেক্স ভাই, সিঁড়িতে তো অন্যান্য সিঁড়িতে দেখছি খোলা, এটার মধ্যে আবার টিন লাগাইছেন, টিনটা কি থাকবে নাকি? জি, এটার মধ্যে যে টিনটা সেটা থাকবে, কারণ এটা বাচ্চারা যাতে না পড়ে যায়। না পড়ে যায়? জি জি। হ্যাঁ, সুন্দর সুন্দর। আর এই হচ্ছে দ্বিতীয় তলা? না, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় তলা। আচ্ছা, আর এই যে উপরে উঠলাম, উপরে কিন্তু আপনার চাইলে পার্টিশন দিতে পারবেন, এটা কিন্তু টেম্পোরারি একটা কাট লাগানো, এটা কিন্তু খুলিয়ে ফেলবো। আচ্ছা জি, এখান থেকে আমরা একটা পার্টিশন করে দেবো, এখান থেকে পার্টিশন করে দিলে এখানে কিন্তু আরেকটা রুম হবে, আরেকটা রুম, এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারবে। রাইট। আর এর আগে যে ঘরটা দেখাই দিলাম, ওরকম রেলিং দিয়ে দিবে এখানে। আচ্ছা, এরকম রেলিং করে দিবে? জি জি। সাকিব ভাই, এই ঘরটা কত বাই কত আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার 23 বন্দরের, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, আমার প্রত্যেকটা ঘরে 23 বন্দরেরই হয় বেশিরভাগ। হ্যাঁ, 18-21 একটু কম উঠানো হয়। আচ্ছা, এটার মধ্যে যে বডিতে যত কাঠ লাগানো আছে সবই লোহা কাঠ। হ্যাঁ, শুধু আপনার 2 সিট পাটাতন করেই কাঠ, দরজা জানালা এভরিথিং সব লোহা কাঠ। হ্যাঁ হ্যাঁ। চালের যে টিনটা আছে, এটা আছে 320 mm আবুল খায়ের যে ঢেউ টিনটা সেটা, আর বডিতে 350 mm প্লেন শীট, জাপানি স্ট্যান্ডার্ড এটা লাগানো। আচ্ছা, প্লেন শীট। জি জি। আমি আপনারে একদম আলাদা একটা প্রশ্ন করি, এই যে লোহা কাঠের উপরে যদি কেউ রং করে, সেই ক্ষেত্রে কি কাঠের ক্ষতি হয় না? আসলে লোহা কাঠ প্রচুর একটা দামি কাঠ। হ্যাঁ, আমি শুধু শুধু কেন দামি একটা কাঠকে আমি ঢাকবো নরমাল একটা রং দিয়ে? এইভাবেই দেখতে শুনুন, এইভাবে সারা জীবন আপনি যত মোবিল দিবেন তত এই কাঠের গ্লেজ বাড়বে, তাই নাকি? জি জি। আচ্ছা, তাই ভুলেও লোহা কাঠের মধ্যে কোনো রং চলবে না, তাই না? জি জি, কোনো প্রিন্ট রং চলবে না। আমরা পেলাম, অনেকে চিন্তা করে যে এই যে কাঠ নিয়ে আসছি, কাঠ দেখা যায় আমি একটু রং করি, সেক্ষেত্রে দরকার নাই, এটাই অনেক একটা দামি কাঠ এবং ইম্পোর্টেড কাঠ। জি। আচ্ছা, তো এই ঘরটার দাম কত যাচ্ছে? আচ্ছা, এটা দামের একটু আগে আমি একটু বলে নেই, এটা যে খুঁটিটা আছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি স্কোয়ার খুঁটি, 4 বাই 4। আচ্ছা, লড়া আছে 4 বাই 3 ইঞ্চি। হ্যাঁ, এভরিথিং ফুল ফ্রেশ। আর এটার প্রাইস হচ্ছে অনলি 4,80,000 টাকা। 4,80,000 টাকা। আপনারা দেখে যাচাই করে দেন নেবেন, কারণ আমরা প্রত্যেকটা ঘর যেগুলো দেখালাম প্রত্যেকটা বিগ বাজারের ঘর, আপনার মোবাইলে থেকে দেখে না দেখে আপনারা অবশ্যই মোবাইলে দেখার পর সরাসরি এসে যাচাই করে দেন, ঘরগুলো ক্রয় করবেন, যাতে করে আপনার মনের ভিতরে কোনো দ্বিধান্ব না থাকলো, আমার মনে কোনো দ্বিধান্ব না থাকলো। আর কাস্টমার আসলে ঘর কিন্তু এরকম কিছু না, কাস্টমার এসে দেখলেও আমাদের ভালো লাগে। দীপন ভাই, এই যে আমরা বাইরে থেকে যে কাঠগুলো আনি, নাইজেরিয়ান যে লোহা কাঠগুলো বলি, সেগুলো যে এখানে, এটা আমার নিজস্ব মিল। আমরা এখানে চিরাই যে যে সাইজের ঘর বানাতে চান সেই সাইজের অনুযায়ী আমরা ঘর বানিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, তাই না? জি জি। তো দর্শক বন্ধুরা, আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো প্রবাসী দর্শকদের জন্য কি বলবেন আপনি? জি, আমার ভিডিওগুলো আমি বরাবর এর আগেও বলেছি যে প্রবাসীদের জন্য আমি সবসময় একটা ডিসকাউন্ট করে থাকি। জি, কারণ তারা বাইরে বসে আমাদের ভিডিওগুলো বেশি তারাই দেখে। হ্যাঁ হ্যাঁ। এবং তাদের পছন্দ হলে তারা কিন্তু আমাদের এখানে তাদের ফ্যামিলি মেম্বার পাঠায়। আচ্ছা, দেন তারা মোবাইলে মোবাইলে একটা জিনিস পারচেজ করে। জি, তো তারা যেটা যেরকম, এই ঘরটা কিন্তু আমার অনেক ভিউয়ার্স দেখবে। হ্যাঁ হ্যাঁ। বা রিপন, আপনার যে ভিউয়ার্সগুলো প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখে, জি জি, তারা দেখবে যদি মিলিয়ন হতে পারে বা অনেক বেশি হতে পারে, জি, তো কিন্তু ঘরটা কিন্তু একজনই কিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো একজনই ভাগে পাবে, যদি একজনের পরে আরো কেউ চায়, হ্যাঁ, ইনশাল্লাহ আমি আমার নিজের মনে করে আমি ইনশাল্লাহ ঘর বানিয়ে দিব। আচ্ছা, যেই ধরনের ডিজাইন, এবার ঘর হোক, কটেজ হোক, রিসোর্ট হোক, জি, সকল ধরনের ডিজাইন আপনারা বলবেন, আপনার মনের মাধুরী ডিজাইন দিয়ে আমি সেটা বানিয়ে দেবো আমার নিজের যোগ্যতায়। আচ্ছা জি। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।